ৰাজ্যৰ বিধায়ক আজিঠানু ভূৱনেশ্বৰ ঠনে গোটেই দ্বিদিনীয়া তালিম কাৰ্য কেন্দ্ৰ সংসদীয় বেপাৰ আৰু সংখ্যালঘু মন্ত্ৰী কিৰেণ ৰিজিজু আজি সকাালচ বজিকাৰ উদঘা কৰাৰ সদস্য মৃহৰ নীতি নিয়ম আৰু গৃহ পৰচালনা বাবদে তালিম দিয়া যাব এধানসভাকে চৌৰাশীজন নোৱাৰ বিধায়ক পহিলা থৰ লাগি আছিল বহুটি বিধায়ক গৃহর নীতি নিম বাবদে অভ্যস্ত নয় লাগি সে তালিম দেবার সহ পূর্ণ সদস্য মানুষ নেভা আপ্লিকেসন জনার লাগে বাচস্পতি এই তালিম কার্যক্রম আয়োজন করেছেন এনু জনাই দিয়ে যাই যে এর বিজেপি ন সবু ন চৌবন জন নূকরি বিধায়ক থার বেলে বিজেডি নগ্রেস ন আর তিনজন স্বাধীন নয় নির্বাচিত বিধায়ক অছেন খাদ্য যোগাণ খাউটি কল্যাণ বিভাগ মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র কলাহ জিল্লা গত থেকে আসিকি গলাকেল খরিফ ধান বিক্রি লাগে চাষী না পঞ্জিকরণ সময়ে যাইছে। চলতি মাছ বাইশ তারিখ তক চাষী মানে সোসাইটি মানকে নিজের না পঞ্জিকরণ করাই পারবে। ধারিশ তারিখ ভিতরে চাষী পঞ্জিকরণ করবার বিভাগ তরফ সূচনা দিয়া যাইছে। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী পার্বতী গিরিঙ্কর আজ হইতিশতম শ্রাদ্ধ দিবস ଭାରତର ମୁକ୍ତି ସଂଗ୍ରାମର ଇତିହାସ ଥି ପାର୍ବତୀଗିରିଙ୍କର ନାଁ ରହିଛି ଉଣେଇଶହ ଛବିଶ ମସିହାନୁ ବରଗଡ଼ ଜିଲ୍ଲା ବିଜେପୁର ବ୍ଲକ ସମଲେଇପଦର ଗାଁରେ ଜନ୍ମ ହୋଇଥିବାର ପାର୍ବତୀଗିରି ଅତି କମ୍ ବୟସନୁ ଦେଶର ମୁକ୍ତି ସଂଗ୍ରାମ ଥି ଜାଜ ଦେଇକିରି କାରାବରଣ କରିଥିଲେ ଦେଶ ସ୍ୱାଧୀନତା ପାଇଲା ଉତାରୁ ସାମାଜିକ ଆର୍ ରଚନାତ୍ମକ କାମ ଥି ନିଜକେ ସମର୍ପିତ କରିଥିଲେ ଅନାଥ ଆର୍ ଅସହାୟ ପିଲାଛୁଆମାନଙ୍କର ଥାନ କରିବାର ଲାଗି ତାଙ୍କର ଉଦ୍ୟମ ଥି ବରଗଡ଼ ଜିଲ୍ଲାର ପାଇକମାଲ୍ଠାନେ ସ୍ଥାପନ ହୋଇଥିଲା কস্তুরবা গান্ধী মাতৃ নিকেতন এই অবসরে আজ ভিন ভিনুষ্ঠান তরফ দিবস পালন করা পাচ্ছে আজ সকাল বরগড় জেলা পার্বতী পার্বতীগিরি প্রতিমূর্তি বরগড় সাধিক সংঘ আর ভিন ভিনুষ্ঠান তরফ ফুল চড়ি শ্রদ্ধা সুমন অর্পণ করা খাদ্য যোগা খাউটি কল্যাণ বিভাগ মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র কলাহ জিল্লা আসিগরি গলাকেল ভবানীপাটনা ঠানে সাধারণ বন্টন ব্যবস্থার কার্যকারী धानह व्यवस्था बाबे समीक्षा गरिछन् बैठकति विभागीय अधिकारी दायित्व सहयोग गरबारक मन्त्री श्री पत्रमर्श दिन बिक्री सम्याथि प्रकृत चासी जनता सर्वनिम्न सहायक मूल्य पापरेसि विभागीय अधिकारी निर्देश जिल्ला जो अधिक पवित्र साहु जो चासी म प्जीकरण प्रक्रिया मन्डी व्यवस्था रासन कर्ड जग्गा आउ अज्य हिताधिक बाबे बैठक बरणी उपस्थन गरि বরগড় জেলা ভটলি ব্লক কার্যালয় পড়সর মিশন শক্তি ক্যাফে উদ্ঘাটি হয়ে যাইছে ভটলি বিধায়ক ইরাশিজ আচার্য ইফে রদঘাটন করেছেন ইউজি সি নেট জুন্ পরীক্ষা সূচীকে বদলা যাইছে জাতীয় পরীক্ষণ সংস্থান এনটিএর বিজ্ঞপ্তি অনুসারে এব ছবিশ তারিখ দিন হবার থাকার এই পরীক্ষা সত্যশ তারিখ দিন হওয়া এণু জন দিয়ে পারে যে ইউজিসি নেট পরীক্ষা এই মাছ একুশ তারিখন মোল হয়ে এভা মা চার তারিখ তক চালা রাজ্য নয়া পুলিশ মহানিদেশক ডিজিপি ভাবে যোগেশ বাহাদুর খুরানিয়া দায়িত্ব নেছেন কটকর পুলিশ মুখ্যালয় গোলাখে শ্রী খুরানিয়া আঘর ডিজিপি অরুণ কুমার ষড়ঙ্গী দায়িত্ব নেওয়ার উত্তর গণমাধ্যমকে প্রতিক্রিয়া শ্রী খুরানিয়া যে লোক মান শ্রদ্ধাভাজন হওয়ার লাগে সে আর তাঁর সহকর্মী ভালভাবে কাম করবে থানা কি আছুক্ত লোক ভল ব্যৱহাৰ দেৱাৰ লাগি পদক্ষেপ নিজব ই তাৰ সে সাইবৰ অপৰাধ সফলতাৰ সৈতে মুকাবিলা কৰাৰ কিন্তান দিয়া যাব বুলি আ যে উন্নতমানৰ পুলিচ সেৱা যোগাবাৰটা তৰ মুখ্য কৰ্তব্য দূৰ্বলবৰ্গ শিশু মহিলা এছি এছ টি বিৰোধী অপৰাধ উপানি যাব আৰু মও মুকাবিলা ওড়িশাৰ উল্লেখনীয় সফলতা বজাই ৰখা সন্থা ৰাইজে শান্তিশৃংখল বজায় অপৰাধ নিিয়ন্ত্ৰণ ফ'কচ কৰা বুলি উনিশশো নবে ওশা ক্যাডর ভারতীয় পুলিশ সেবা আইপিএস অধিকারী শ্রী খুরানিয়া আগুন বিএসএফ্র স্বতন্ত্র মহানিদেশকভাবে নয় দিল্লীন কাম কার্য কর্যমিয়াতি সে রাজ্যর, নয়াগড় যাজপুর রৌরকেলা ময়ূরভঞ্জ আর গঞ্জামর আরক্ষী অধীক্ষকভাবে কাম করেছেন ইতার সহ ব্রহ্মপুর আর সম্বলপুর ডিআইজি ভাবে ভি সে কাম করে এই মাছ উনিশ আর ছবিশ তারিখ দিন ভুবনেশ্বর ইউনিট পাঁচ নথি মুখ্যমন্ত্রী অভিযোগ প্রকোষ্ঠতে জন অভিযোগ শুনা কার্যক্রম বন্ধ রাখবে এই দুই দিন সরকারি ছুটি থাকার শুনা বন্ধ রাখবে বলে সাধারণ প্রশাসন আর সাধারণ অভিযোগ বিভাগ তরফ কোহাইছে সতর্ ন নম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা শ্রেষ্ঠ ওড়িয়া চলচ্চিত্রভাবে দমন মনোনীত হয়েছে সেন্দা চলচ্চিত্র কেজিএফ দুই আর ব্রহ্মাস্ত্র। শ্ৰেষ্ঠ চলচ্চিত্ৰভাৱে জাতীয় পুৰস্কাৰ পাইছে কান্তাৰা চিনেমা লাগি ঋষভ চেঠী শ্ৰেষ্ঠ অভিনেতা আৰু নিত্যা মেনন আৰু মানসী পাৰেক শ্ৰেষ্ঠ অভিনেত্ৰীভাৱে বিবেচিত হৈচন সেইয়াডে মালয়ালম ফিল্ম অটম শ্ৰেষ্ঠ ফিচৰ ফিল্ম পুৰস্কাৰ পাইছে চেন্টা গুলমোহৰ শ্ৰেষ্ঠ হিন্দী ভালভি শ্ৰেষ্ঠ মৰাঠী আৰু কাৰ্তিকে দুই শ্ৰেষ্ঠ তেলুগু চলচ্চিত্ৰ পুৰস্কাৰ পাইবাৰ লাগি মনোনীত হৈছে কলা জেলা এম রামপুর থানা ইলাকার পুট্রিমহল জঙ্গল এসওজি যবান মানে গোটে মাও ক্যাম্প উপরে চড় করতে সেন যবান আর মাওবাদী মান ভিতরে গুলি মরাম হয়েছিল ই সমিয়াতে দশ নাক মাওবাদী ঘটনা জায়গান ফেরার হয়ে যার বেলে সেন বহুটে মাও সামগ্রী জবত হয়েছে বৌদ্ধ জেলাপাল ঠানে গোটে জর সমীক্ষা বৈঠক হয়ে যাই জঙ্গল পরে আলবায়ু পর শ্রম ও কর্মচারী রাজ্য বিমা মন্ত্রী গণেশ রাম সিং খুঁটিয়

নুয়পডা জেলা খডিয়াল রাজা আর্ত্রত্রাণ হাইস্কুল পর্যানে চালার অনুপ সিং মেমো ফুটবল টুর্নামেটে জামখুঁটা দল খডিয়াল দলকে হরিকি চাম্পিয়ন হয়েছে ধারিজ সময় কাকে কেহ কাহ কে গোলার বেলা পেনাল্টি কিক জরিয়া জামখুঁটা দল তিন শূন্য গোলটি খেল দলকে হরাই উদযাপনী খডিয়াল বিধায়ক অধিরাজ পাণিগ্রাহী যোগদি বিজয়ী দলকে ট্রফি আরও নগদ পুরস্কার দিয়েছেন নুয়পডা জেলা খড়িয়াল ডিগ্রি মহাবিদ্যালয় পরিছন্ন জাতীয় সেবা যোজনা এনএসএস সাত সাতদিনিয়া শিবির মোল হয়েছে এই শিবির এবা কোড়ি তারিখ তক চলবা এই অবসরের স্বতন্ত্র ফলচারা রোপণ কার্যক্রম হয়ে যাইছে লোক সংস্কৃতি গবেষক স্বর্গত নিমাই পাণিগ্রাীক একা পালন পাালন অবসরের সে লিখিবার গোসলি গীতা পুস্তক গলাকাল ঠানে উন্মোচন হয়ে যাইছে সন্দীপ কুমার পরিচালনা হয়ে্যক্রমটি শ্রীনিবাস উদ্গাতা পদ্মশ্রী লোককবি হলধর নাগ নাট্যভূষণ জগদানন্দ ছুরিয়াঙ্কর সহ বনিয়া সাহিত্যিক আর বুদ্ধিজীবী যোগদই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সুবর্ণপুর জেলা উলুন্ডা রেঞ্জ রা জঙ্গলন উদ্ধার হয়ে গোটি হরিণ ছুঁর মৃত্যু ঘটিছে কেনলকে প্যান পিবার আসছিল বেলে কুকুর মানে তাহাকে চাবি নিয়ে বন বিভাগ তরফ হরিণকে উদ্ধার করে চিকিৎসা করা বেলে তার জীবন যাইছে টিপি ডবলুডিএল তরফ লগা যাওয়ার স্মার্টমিটরকে বরগড় জেলার ভিন ভিন বিধ করা গাঁত তরফ এত বিধ ন গলা কাল গোটে বিক্ষোভ কার্যক্রম হয়ে যাইছে গাঁর স্মার্ট মিটর সবু খুলে আনিক বিশিপালি গ্রিড অফিস আগে গদাই বরগড় জেলা বরপালির বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ভাগীরথী পট্টনাক জম্ববতী পট্টনাক আর প্রফুল্ল পট্টনাকর প্রতিমূর্তি বরপালী কদলীপালী ঠানে থাকার জগবন্ধু দাস ডিগ্রি কলেজ পরিসর স্থাপন করা যাইছে। এই অবসর হয়েগ্রামী মান দায়াদ বরপালী বিশিষ্ট ব্যক্তি যোগ দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আর ইতার আখর পাখর পশ্চিমবঙ্গ উপকূল আর তাকে লাগি করে বাংলাদেশ উপকূল গোটে লঘুচাপ সৃষ্টি হয়েছে এত প্রভাব এবার চব্বিশ ঘণ্টা ভিতরে ଉତ୍ତର ଓଡ଼ିଶାର କେତେଟା ଜାଗାନ ବନ୍ୟା ବର୍ଷା ହୋଇକରି ବନ୍ୟା ପରିସ୍ଥିତି ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି ସେଥିଲାଗି ସତର୍କ ରହିବାର କି ଏସ୍ଆର୍ସି ସତ୍ୟବ୍ରତ ସାହୁ ବରଗଡ଼ ଜିଲ୍ଲା ସହିତ ଚଉଦଟା ଜିଲ୍ଲାର ଜିଲ୍ଲାପାଳମାନଙ୍କୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି ଇ ତା'ର ଋତୁରୁ ତିନିଦିନ ତକ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର କେତେଟା ଜିଲ୍ଲାନ ବନ୍ୟା ବର୍ଷା ହୋଇପାରେ ଆପଣମାନେ ସବୁଦିନ ଶୁଣୁଛନ୍ ଆମର ଭାଷାତି ରେଡ଼ିଓ ଖବର ସମ୍ବଲପୁରୀ ସମାଚାର সমলপুরী সমাচার বাবদে আপনার মতামত দেবার সৈতে এই কামকে আগে জারি রখবার লাগি তহক আৰু সহযোগ দেবারকে অনুরোধ আমার ইউট্যুব চ্যানেলকে লাইক সেয়ার আর সবস্ক্রাইব করুন আসবুক পেজকে ফলো করুন জুহার